বর্তমান সময়ে সবচেয়ে সস্তা 5G অফিশিয়াল স্মার্টফোন হিসেবে পাওয়া যাচ্ছে Realme 8 5G স্মার্টফোনটা বাংলাদেশে আর এই ফোনটাতে আপনারা পেয়ে যাবেন মোটামুটি ভালো মানের এসওসি তার সাথে মোটামুটি ভালো মানের ক্যামেরা সেটআপ এবং 5G সো বাংলাদেশে 24990 টাকা না এত প্রাইস নয় শুধুমাত্র 17990 টাকায় পেয়ে যেতে পারেন Realme 8 5G স্মার্টফোনটা আর এই ফোনটাতে থাকছে 8GB র‍্যামের পাশাপাশি 5GB ভার্চুয়াল র‍্যামের সাপোর্ট সো হেই গাইস শান্ত হিয়ার Realme 8 5G স্মার্টফোনটা কেমন হলো সেই সম্পর্কে জানাচ্ছি আজকের এই ভিডিওতে আর এই ফোনটা কি করে আপনারা 17990 টাকায় পারচেজ করবেন সেটাও জানা যাবে আজকের এই ভিডিওর মাধ্যমে প্রথমে শুরু করছি আনবক্সিং দিয়ে Realme 8 5G স্মার্টফোনটার মধ্যে Realme-র অন্যান্য সকল স্মার্টফোনের মতোই ডিভাইসটির পাশাপাশি একটি সিলিকন টিপিউ কেস তার সাথে টাইপ সি ডাটা কেবল এবং 18 ওয়াটের একটি চার্জিং ব্রিক পাওয়া যাবে তার সাথে এই ফোনটাতে আপনারা পেয়ে যাবেন সিম ইজেক্টর টুল আর বেশ কিছু কাগজপত্র 185 গ্রাম ওজনের Realme 8 5G স্মার্টফোনটা এক হাতে ইউজ করার জন্য পারফেক্ট কারণ এই ফোনটার স্ক্রিন সাইজ হচ্ছে গিয়ে শুধুমাত্র 6.5 ইঞ্চিস সো মোটামুটি কম্প্যাক্ট সাইজের স্মার্টফোনই বলা চলে Realme 8 5G স্মার্টফোনকে যদিও কিনা ডিজাইনের ক্ষেত্রে Realme এবার কিছুটা ডিফারেন্ট টাইপের ডিজাইন ইউজ করার চেষ্টা করেছে এই ফোনটার পেছনে আর এই ফোনটার পেছনে আপনারা পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ এবং ফ্ল্যাশলাইট ফোনটাতে থাকছে 5G কানেক্টিভিটি এবং 5G এর প্রায় 60টা ব্যান্ডকে সাপোর্ট করে এই স্মার্টফোনটা তো আগামীতে অর্থাৎ ভবিষ্যতে বাংলাদেশে যদি 5G চলে আসে তাহলে এর মধ্যে যে কোনো একটা ব্যান্ড তো সাপোর্ট করবেই কিন্তু আমি চিন্তা করছি যে আগামী 2023 অথবা 24 সালে যখন কিনা 5G বাংলাদেশে আসবে তখন এই ফোনটা কজনই বা ইউজ করবেন তখন তো এর থেকেও কম প্রাইসে আরো ভালো ভালো 5G স্মার্টফোন আমরা পেয়ে যাব তবে যাই হোক চলুন জানা যাক Realme 8 5G স্মার্টফোনটার অন্যান্য সকল স্পেসিফিকেশন সম্পর্কে স্ক্রিন সাইজের কথা বলতে গেলে 6.5 ইঞ্চির একটি 90 হার্জের আইপিএস এলসিডি প্যানেলকে পাওয়া যাবে Realme 8 5G স্মার্টফোনটাতে যার সর্বোচ্চ পিক ব্রাইটনেস হচ্ছে গিয়ে 480 থেকে 520 পর্যন্ত আর এই ফোনটার ডিসপ্লেটা মোটামুটি ভালোই শার্প কারণ এখানে 405 PPI ডেন্সিটি থাকছে সো এই কারণে যে কোনো কন্টেন্ট দেখে আপনারা খুব ভালো মজা পাবেন তবে এখানে যদি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে ইউজ করা হতো তাহলে খুব ভালোই হতো তবে যাই হোক 17990 টাকায় 90 হার্জের ফুল HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে মোটেও খারাপ নয় সফটওয়্যারগত ক্ষেত্রে Realme-র অন্যান্য সকল স্মার্টফোনের মতো Realme UI 2.0 এর পাশাপাশি Android 11 এর সাথে আসে আউট অফ দ্য বক্স এই ফোনটা আর Realme UI 2.0 অনেকটাই কাস্টমাইজ করা একটা UI যেখানে কিনা বেশ কিছু ফিচার পেয়ে যাবেন আপনারা যেমন Realme 8 5G স্মার্টফোনটাতে 8GB RAM থাকা সত্ত্বেও 5GB ভার্চুয়াল র‍্যামের সাপোর্টটা দিয়ে দিয়েছে Realme যার মাধ্যমে কিনা ইন্টারনাল স্টোরেজ থেকে 5GB পর্যন্ত মেমোরি ইউজ করা যাবে RAM হিসেবে তবে সেটা ভার্চুয়াল র‍্যাম আর ভার্চুয়াল র�যাম্পটা এভাবে কাজ করে যে যদি আপনার 8GB র‍্যামের মধ্যে 5টা অ্যাপ্লিকেশন একসাথে রান করা যেত তাহলে ভার্চুয়াল র‍্যামের মাধ্যমে আপনারা আরও 2টা অ্যাপ্লিকেশন এক্সট্রা রান করতে পারবেন এর মানে দাঁড়াচ্ছে গিয়ে যখন কিনা 5 নম্বর অ্যাপ্লিকেশনের বদলে 6 নম্বর অ্যাপ্লিকেশনটা আপনি ইউজ করতে যাবেন তখন Realme-র এই ফোনটা 5 নম্বর অথবা 4 নম্বর অ্যাপ্লিকেশনকে ভার্চুয়াল র‍্যামে পাঠিয়ে দেবে এবং মেইন র‍্যামের মধ্যে আপনার 6 নম্বর অ্যাপ্লিকেশনটা খুলে যাবে এবং সেখানে কাজ করার পরে যখন কিনা আপনি আবারও আগের অ্যাপ্লিকেশনগুলো ইউজ করতে চাইবেন তখন ভার্চুয়াল র‍্যাম থেকে মেইন র‍্যামের মধ্যে সেই অ্যাপ্লিকেশনগুলো চলে আসবে তাছাড়া বন্ধুরা আপনাদের ভেতরে অনেকেরই ভুল ধারণা রয়েছে যে ভার্চুয়াল র‍্যামটা মেইন র‍্যামের মতো কাজ করবে সেটা একদমই নয় মেইন র‍্যামের স্পিড অনেক বেশি আর ভার্চুয়ালি যে র‍্যামটা ইউজ করা হবে সেটা তো ফোনের ইন্টারনাল স্টোরেজ সো Realme 8 5G স্মার্টফোনটাতে 8GB র‍্যামের পাশাপাশি 128GB মেমোরি থাকছে আর এই ফোনটার মধ্যে পাওয়া যাবে UFS 2.1 এর স্টোরেজ ডেডিকেটেড সিম স্লটের মাধ্যমে আপনারা দুটি সিমের পাশাপাশি একটি SD কার্ডও ইউজ করতে পারবেন আর এই স্মার্টফোনটার পারফরমেন্সকে বৃদ্ধি করার জন্য ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 700 5G প্রসেসর আর আমি যদি ভুল না করে থাকি এই প্রসেসরের সাথে আসা এটাই হচ্ছে গিয়ে বাংলাদেশের মধ্যে প্রথম 5G স্মার্টফোন আর মিডিয়াটেকের এই প্রসেসরটা শুধুমাত্র 7nm আর্কিটেকচারের উপর তৈরি করা হয়েছে তাই কম পাওয়ার ইউজ করে খুব দ্রুতই যে কোনো কাজ করে ফেলতে পারবে এই প্রসেসরটা আর এই প্রসেসরের জিপিইউ হিসেবে থাকছে মালির G57MC2 জিপিইউটা শুধুমাত্র কল অফ ডিউটি গেমটা এই প্রসেসরের সাথে তেমন একটা ভালোভাবে চলবে না নর্মাল গ্রাফিক্সে খেলতে হবে কল অফ ডিউটি গেমটা তবে পাবজি গেমটি আপনারা আলট্রা সেটিংস রেখে খেলতে পারবেন স্মুথ গ্রাফিক্সে অর্থাৎ প্রায় 35-40 FPS এ প্লে করা যাবে পাবজি গেমটা তাছাড়া ফ্রি ফায়ার গেমটি তো একদম অনায়াসে চলবে Realme 8 5G স্মার্টফোনটার মধ্যে
সো গাইস চলুন এবার ক্যামেরা সম্পর্কে জানা যাক। ক্যামেরার ক্ষেত্রে মেইন সেন্সরটা বাদে অন্য দুটো সেন্সর একদম দুধভাত সেন্সর, অর্থাৎ 48 মেগাপিক্সেলের f1.8 অ্যাপারচার যুক্ত মেইন ক্যামেরা সেন্সরের পাশাপাশি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে ফোনটার পেছনে। এছাড়া ফোনটির ফ্রন্টে ইউজ করা হয়েছে 16 মেগাপিক্সেলের f2.1 অ্যাপারচার যুক্ত সেলফি ক্যামেরা। ক্যামেরার অ্যাপারচার কিছুটা বেশি হওয়ায় হয়তো লো লাইটে তেমন ভালো কোনো রেজাল্ট পাওয়া যাবে না, কিন্তু এই স্মার্টফোনটার মেইন ক্যামেরা সেন্সর অর্থাৎ 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর দ্বারা 12 মেগাপিক্সেলের অনেক সুন্দর সুন্দর ছবিগুলো ক্যাপচার করা পসিবল। যদি আমি এই ফোনটার প্রাইস 17,990 টাকা চিন্তা করি, আবার যদি 25,000 টাকা চিন্তা করি, তাহলে এই ফোনটার ক্যামেরা অতটাও কাজের হবে না। মিডিয়াটেক ডেমেন্সিটি 700 প্রসেসরটির জন্য শুধুমাত্র 1080p রেজুলেশনে ভিডিওগুলো রেকর্ড করা পসিবল হবে এই ডিভাইসটি দ্বারা। এছাড়া এখানে পাওয়া যাবে ESR সাপোর্ট। আর ক্যামেরা ফিচারের কথা বলতে গেলে অনেকগুলো ফিচারই মিসিং থাকবে এই স্মার্টফোনটির মধ্যে। রিয়েলমির বেশ কিছু স্মার্টফোনে আমরা বর্তমানে অনেক সুন্দর সুন্দর ক্যামেরা ফিচার দেখতে পাচ্ছি, তবে এই স্মার্টফোনটাতে হাতে গোনা কয়েকটা ক্যামেরা ফিচারই থাকবে। এছাড়া বন্ধুরা সিঙ্গেল লাউড স্পিকারের পাশাপাশি 3.5mm হেডফোন জ্যাক আর ওয়াইফাই ব্লুটুথ 5.1 GPS সহ NFC সাপোর্টটাও থাকছে এই স্মার্টফোনটির মধ্যে। তাছাড়া একটি স্মার্টফোনের পাওয়ার হাউস হচ্ছে গিয়ে এর ব্যাটারি। রিয়েলমি 8 5G স্মার্টফোনটাতে অন্য 10টা রিয়েলমির স্মার্টফোনের মতোই 5000mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে, তবে এখানে শুধুমাত্র 18W এর ফাস্ট চার্জিং স্পিডটা পাওয়া যাবে। যদি এখানে 33 অথবা 30W ইউজ করা হতো তাহলে আরও কিছুটা বেটার হতে পারত। সুপারসনিক ব্লু এবং ব্ল্যাক এই দুটি কালারে বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে রিয়েলমি 8 5G স্মার্টফোনটা। এই স্মার্টফোনটাতে IPS LCD প্যানেল থাকায় সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সরই বিদ্যমান, আর এখানে সফটওয়্যার বেস ফেস আনলকের দেখাও পেয়ে যাবেন আপনারা। সো বন্ধুরা, 17,990 টাকা হিসাব করলে এই স্মার্টফোনটা আপনাদের জন্য খুব ভালো একটা চয়েস হবে। তবে যখন কিনা লঞ্চ ইভেন্টে এই ফোনটার প্রাইস 10 টাকা কম 25,000 টাকা ঘোষণা করা হয়েছিল, তখন আমি ভেবে নিয়েছিলাম যে ওভার প্রাইস স্মার্টফোনের তালিকায় এই ফোনটাকে রাখবো এবং আমাদের গত ভিডিওতে এই ফোনটাকে মেনশন করব। কিন্তু রিয়েলমি পরবর্তীতে এই স্মার্টফোনটার ডিসকাউন্ট প্রাইস আমাদের সামনে তুলে ধরলো, আর সেটা হচ্ছে গিয়ে 19,990 টাকা। ইভেরিতে প্রায়োরিটি স্টোরে আপনারা 19,990 টাকা এই ফোনটা পারচেস করতে পারবেন। আর আপনি যদি আপনার নগদ অ্যাকাউন্ট থেকে এই ফোনটার পুরো পেমেন্ট করে দেন তাহলে আরও 2,000 টাকার ডিসকাউন্ট পেয়ে যাবেন, অর্থাৎ 17,990 টাকায় আপনারা ইজিলি বাংলাদেশে অফিসিয়ালভাবে রিয়েলমি 8 5G স্মার্টফোনটা এখন পারচেস করতে পারবেন। আর ইভেলির কথা বলতে গেলে এর আগে যখন কিনা তারা সাইক্লোনের অফার দিত, তখন প্রায় 3 থেকে 6 মাস ওয়েট করিয়ে একটি স্মার্টফোন আপনার হাতে পৌঁছে দিত, কিন্তু প্রায়োরিটি স্টোরের মাধ্যমে তারা 24 ঘন্টায় ফোন হাতে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছে। তো আমি আশা করছি আপনারা 10 থেকে 15 দিনের মধ্যে রিয়েলমি 8 5G স্মার্টফোনটা অর্ডার করার পর পেয়ে যাবেন। আর এই ফোনটা 17,990 টাকায় আমাদেরকে 5G সহ 90Hz ডিসপ্লে আর মোটামুটি ভালো মানের ক্যামেরা সেটআপ অফার করছে। তবে অফলাইন মার্কেটে হয়তো এই ফোনটা বর্তমানে অ্যাভেলেবল হবে না, এবং অ্যাভেলেবল হলে 25,000 টাকা দিয়ে আপনাকে কিনতে হবে। সো অবশ্যই যদি রিয়েলমি 8 5G স্মার্টফোনটা পারচেস করতে চান তাহলে ইভেলি থেকে পারচেস করুন। এখানে আমি কোনো প্রমোশন করছি না, আপনাদের ভালো যেটা সেটাই বলছি। তাছাড়া বন্ধুরা, 20,000 টাকার আশেপাশে এই ফোনটা থেকেও আরও ভালো কিছু স্মার্টফোন সম্পর্কে জানতে হলে এই ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা নিচে কমেন্ট সেকশনটা চেক করুন। সো ভালো থাকবেন, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।